ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অলবিডি টেক আপনাদেরকে ওয়েলকাম করছি, সাথে আছি আমি ইব্রাহিম খলিল। আজকে আমরা জানবো যে কিভাবে 2022 সালে নতুনভাবে নতুন নিয়মে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য আবেদন করবেন। তো বিস্তারিত ব্যাপার থাকছে আজকের ভিডিও লেসনটিতে। শুরু করার আগে একটি কথা, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিতে পারেন। ওকে, লেটস গেট স্টার্টেড। এই জন্য যে কেন একটা ব্রাউজার সিলেক্ট করবেন, সেই ব্রাউজার আপনারা লিখবেন police.gov.bd। তো ক্লিক করে দেওয়ার পরে আপনাকে যেটা করতে হবে, আপনি যদি নতুন ইউজার হন, আপনার কোনো অ্যাকাউন্ট না থাকে, রেজিস্ট্রেশন করে নেবেন। রেজিস্ট্রেশন প্রসেস এখানে দেওয়া রয়েছে, আপনি দেখতে পাচ্ছেন এখানে SMS সিস্টেমটা কিভাবে করবেন। আর যেহেতু আমার অ্যাকাউন্ট রয়েছে, আমি রেজিস্ট্রেশন করে নিচ্ছি। আর কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় যদি আপনার কনফিউশন থাকে, আমার চ্যানেলে ভিডিও রয়েছে, ভিডিও দেখতে পারেন। পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পাওয়ার কিছু শর্তাবলী রয়েছে, এখানে আপনারা শর্তাবলীগুলো দেখে নিতে পারেন। কী কী ডকুমেন্টস লাগবে সেগুলোও এখানে দেখে নিতে পারেন। এরপরও আমার চ্যানেলে ভিডিও রয়েছে যে কোন কোন ডকুমেন্টস লাগবে, আপনারা ইচ্ছা করলে প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারেন। কোন কোনভাবে কীভাবে আবেদন করবেন, আমার পুরাতন ভিডিও রয়েছে, 2021 সালে আপলোড করেছি। এখন আবার 2022 সালে পুলিশ ক্লিয়ারেন্স আবেদন আপলোড করতেছি। এখানে আপনাকে কয়েকটা স্টেপ ফলো করতে হবে, সেই স্টেপগুলো এখানে দিয়ে দেওয়া রয়েছে, সবগুলো পড়ে তারপর যেটা করবেন, অ্যাপ্লাই নাওতে ক্লিক করে দিবেন। অ্যাপ্লাই নাওতে ক্লিক করলে দেখেন পুলিশ ক্লিয়ারেন্স আবেদন কিন্তু দুইটা কারণে হয়, একটা হচ্ছে যারা বিদেশ যাবে সেজন্য, আর আরেকটা হচ্ছে যারা ইমার্জেন্সি পাসপোর্ট করবে তাদের জন্য। তো ঢাকার ভিতরে 7 দিনে দিবে, আর ঢাকার বাইরে 15 কার্যদিবসে পুলিশ ভেরিফিকেশনটা দিয়ে দিবে। তো যারা পাসপোর্টের জন্য পুলিশ ক্লিয়ারেন্স চাচ্ছেন, তারা SB অফিস থেকে অথবা DSB অফিস থেকে আবেদন করে সেটা সংগ্রহ করতে পারেন। আর যারা বিদেশের জন্য যাবেন বা পুলিশ ক্লিয়ারেন্সের জন্য দরকার, সেক্ষেত্রে গো অ্যাব্রডে ক্লিক করে কোন দেশে যেতে চাচ্ছেন সেই দেশটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। ওকে করার পরে আপনার পাসপোর্ট নাম্বারটা দিবেন, তারপরে কোন ইস্যুইং কান্ট্রি, কোন দেশে পাসপোর্টটা ইস্যু হয়েছে সেটা দিবেন, পাসপোর্ট ইস্যু ডেটটা দিবেন, তারপর পাসপোর্ট ইস্যু প্লেস, কোন জায়গা থেকে আপনি পাসপোর্টটা গ্রহণ করেছেন সেই পাসপোর্ট অফিসটা দিয়ে দিবেন। দেন যেটা করতে হবে, আপনার এক্সপায়ার ডেট, মোবাইল নাম্বার, ইমেল দিয়ে। এখন অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন যে যখন ফিল আপ করবেন, আপনাদের নামের গড়ের প্রত্যেকটা টাইটেলের ক্ষেত্রে যেখানে স্টার মার্ক দেওয়া রয়েছে, রেড স্টার মার্ক, সেখানে তথ্যগুলো অবশ্যই পূরণ করতে হবে। তো তার মানে এই না যে যেই তথ্যগুলো যেখানে স্টার মার্ক নাই সেগুলো ফিল আপ করবেন না, আপনার যদি পসিবল হয় সেগুলো ফিল আপ করা, অবশ্যই সেগুলো ফিল আপ করবেন। আর অবশ্যই কম্পালসারি যেগুলো, অর্থাৎ স্টার মার্ক যেখানে আছে সেগুলো ফিল আপ করে দিবেন। এনআইডি নাম্বারটা ঠিক করে দিবেন, পাসপোর্ট নাম্বারটা অবশ্যই ঠিক করবেন, কারণ আপনার যে পাসপোর্টের আন্ডারে আপনি পুলিশ ক্লিয়ারেন্সটা চাচ্ছেন সে পাসপোর্ট নাম্বারটা, এনআইডি নাম্বারটা, মোবাইল নাম্বারটা যাতে ভুল না হয়। ফুল নেমটা দিয়ে দিবেন, পাসপোর্টে যেভাবে আছে অ্যাজ ইট ইজ, পাসপোর্টে যেভাবে আপনার পিতার নাম মাতার নাম আছে সেগুলো এখান থেকে দিয়ে দিবেন। এখানে ফাদার্স বা হাজব্যান্ড যেটাই দেন সেখানে সিলেক্ট করে দিতে হবে রিলেশনটা। ফাদার নাম, ফাদার্স নেম দিলে ফাদার সিলেক্ট করে দিবেন, স্ত্রীর নাম দিলে স্পাউস সিলেক্ট করে দিবেন, মাদার্স নেম দিবেন, তারপরে মাদার্সের ডেট অফ বার্থ দিবেন। অ্যাকচুয়ালি এখানে মাদার্সের ডেট অফ বার্থ না, আপনার ডেট অফ বার্থ। ওকে, এটা খেয়াল রাখবেন যে মাদারের নামের নিচে যেই ডেট অফ বার্থ আছে এটা মায়ের ডেট অফ বার্থ না, আপনার নিজের ডেট অফ বার্থ। এরপরে দেখেন সেলুটেশন, আপনি সেলুটেশন দিলেও পারেন, সেলুটেশন না দিলেও পারেন, না দিলে নম দিবেন, দিলে পুরুষ হইলে মিস্টার আর মহিলা হইলে MS মানে মিস, তো যে কোনো একটা দিয়ে দিই। তারপর যেটা করতে হবে আপনাকে, এখানে একটা ফটো, অর্থাৎ যার জন্য পুলিশ ক্লিয়ারেন্স আবেদন করছেন তার 300x300 একটা ইমেজ 150 KB মধ্যে আপলোড করে দিবেন। নিচের দিকে যেটা করবেন, এখানে সেভ দেখতে পাচ্ছেন, সেভ অ্যান্ড নেক্সট, সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করে দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের প্রথম পার্সোনাল ইনফরমেশনে টিক চলে আসছে, প্রথম কাজটা মানে প্রথম ধাপটা হয়েছে 6টা ধাপের মধ্যে। তো এখন আমরা যেটা করব, ইমার্জেন্সি কন্ট্যাক্ট অ্যাড্রেসটা দিয়ে দিব, পাসপোর্টের মধ্যে যে কন্ট্যাক্ট অ্যাড্রেস আছে সেইটা ইমার্জেন্সি কন্ট্যাক্ট হিসাবে ব্যবহার করবেন। দেখবেন যে পার্মানেন্ট কন্ট্যাক্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট কন্ট্যাক্ট অ্যাড্রেস অ্যাজ ইট ইজ, আপনার পাসপোর্টে যেভাবে ব্যবহার করেছেন আগে
সেভাবে আপনি সেই কন্ট্রাক্ট অ্যাড্রেসটা আপনি দিয়ে দিবেন, বিশেষ করে প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস দিয়ে দিবেন। তারপর যেটা করবেন, আপনি ডেলিভারি টাইপ কোথা থেকে নিতে চাচ্ছেন, এটা বাই হ্যান্ডে নিতে চাচ্ছেন, অবশ্যই বাই হ্যান্ডে, পুলিশ ক্লিয়ারেন্সটা বাই হ্যান্ডে হয়। কোথা থেকে আপনি কালেক্ট করতে চাচ্ছেন, ডেলিভারি থানা না এসবি অফিস, আপনি দুইটাই সিলেক্ট করতে পারেন, থানা থেকেও করতে পারেন, এসবি অফিস থেকেও করতে পারেন, যেটা আপনার কাছাকাছি হয় সেটা সিলেক্ট করে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দিবেন। দুটো স্টেপ কমপ্লিট হয়েছে, অর্থাৎ পার্সোনাল ইনফরমেশন এবং পার্সোনাল অ্যাড্রেস কমপ্লিট হয়েছে। এখন তৃতীয় স্টেপে হচ্ছে ডকুমেন্টস আপলোড করা। কী কী ডকুমেন্টস আপনি আপলোড করবেন? তো অ্যাকচুয়ালি শুধু বাধ্যতামূলক ডকুমেন্টস হচ্ছে পাসপোর্ট, আর কোনোটা বাধ্যতামূলক না। আপনি পাসপোর্ট আর এনআইডিটা অথবা বার্থ রেজিস্ট্রেশন, এই তিনটা আপনি কী করতে পারেন, ডকুমেন্টস হিসাবে অ্যাটাচ করতে পারেন, আর অন্য কিছু দিলে হবে না দিলে হবে, আর ডকুমেন্টস যে অ্যাটাচ করবেন, পিডিএফ, জেপিজি, পিএনজি আপলোড করতে পারবেন, অবশ্যই সে সাইজটা হবে 200 KB-র মধ্যে। তো আমি ডকুমেন্টস অ্যাটাচ করে দিচ্ছি। ইচ্ছা করলে যেটা অ্যাটাচ করছেন সেটা আবার ভিউতে ক্লিক করে দেখে নিতে পারেন যে ঠিক আছে কি না, সঠিক ডকুমেন্টস অ্যাটাচ করছেন কি না। এবং অ্যাটাচ করার পরে অ্যাডে ক্লিক, যখন অ্যাডে ক্লিক করবেন তখন আপনি ডকুমেন্টস অ্যাডে ক্লিক করে ডকুমেন্টস অ্যাটাচ করবেন। আর অবশ্যই ডকুমেন্টস অ্যাটাচ করার আগে আপনি সত্যায়িত করে নেবেন, সত্যায়িত করা ছাড়া আপনার ফাইল অ্যাকসেপ্ট করবে না। তো ইচ্ছা করলে ডকুমেন্ট ভুল ডকুমেন্টস দিলে আপনি এডিট অপশনে বা ডিলিট অপশনে ক্লিক করে সেটা এডিট বা ডিলিট করে নিতে পারেন। তো অন্যগুলো দিলেও পারেন না দিলেও পারেন, এই দুটো বাধ্যতামূলক, পাসপোর্ট এবং এনআইডি, আমি এই দুটোই দিয়ে দিয়েছি। তা এখন যেটা করতে হবে, আমাদের সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দিতে হবে। আমাদের চারটি কাজ, তিনটি কাজ শেষ হয়েছে। এখন আমাদের কনফার্মেশনের পালা, অর্থাৎ আমরা যে আবেদনটা করেছি, এখানে দেখতে পাচ্ছেন যে আবেদনপত্র যা যা তখন ফিল আপ করেছি এখানে একসাথে পিডিএফ আকারে দেখাচ্ছে। কোনো তথ্য যদি আপনার ভুল হয়ে থাকে, আপনি ভুল হয়েছে কি না বা সঠিক আছে কি না সবগুলো চেক করে নেবেন। পরে যেটা করতে হবে, এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ফাইনাল, তো এডিট অপশন আবার ক্লিক করছি। ক্লিক করে যদি কোনো তথ্য ভুল তথ্য থাকে সেটা আবার কারেকশন করে নিচ্ছি। স্যালুটেশনটা অ্যাড করি নেই, যার কারণে এখানে স্যালুটেশনটা অ্যাড করতে বলছে, তো স্যালুটেশনটা অ্যাড করে দিলাম। দেখতে পাচ্ছেন এখানে প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেসও দেখাচ্ছে, এবং ডেলিভারি টাইপ বাই হ্যান্ড, আর ডেলিভারি ফর্ম থানা। তো এখানে দেখাচ্ছে অ্যাটাচমেন্ট, যে দুটো ডকুমেন্টস অ্যাটাচ করেছি সেটা দেখাচ্ছে, আর বলতেছে ফাইনাল সাবমিট করার পরে কোনো ধরনের এডিট চলবে না, এডিট আর করতে পারবে না, সেক্ষেত্রে এখানে ফাইনাল সাবমিট গটটিতে টিকমার্ক দিয়ে কনফার্মে ক্লিক করে দিতে হবে। এখন দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশনটা কী হয়েছে, সাবমিট হয়েছে। তো এখন যেটা করতে হবে, পেমেন্টের পালা। তো পেমেন্ট জাস্ট এখানে বলতেছে আপনি যদি পেমেন্ট করতে চান তো সেক্ষেত্রে কী করবেন, প্লিজ ক্লিক ওয়ান, এটাতে ক্লিক করবেন। আর আপনি যদি অ্যাকাউন্ট করেছেন সেটা অ্যাকচুয়ালি সাবমিট হয়েছে কি না, অ্যাকাউন্ট মাই অ্যাকাউন্টে ক্লিক করে আপনি এখানে দেখতে পাবেন, এখানে উপরের যে অ্যাপ্লিকেশনটা রয়েছে দেখতে পাচ্ছেন, এই অ্যাকাউন্টটাই আমি করেছি, এখানে কোনো পেমেন্ট করিনি। তো এখান থেকে আমরা ইচ্ছা করলে অনলাইন পে পেমেন্ট করে চালানটা আপলোড করে দিতে পারি, তারপরে আপনার কাজটা স্মুথলি চলবে। থানা থেকে পুলিশ ফোন দিবে এবং ইনভেস্টিগেশন করবে, তো তখন আপনি এই অনলাইন প্রিন্ট যে অ্যাপ্লিকেশনটা আছে, এটা যে ডকুমেন্টসগুলো অ্যাটাচ করেছেন সেগুলো নিয়ে থানায়, অবশ্যই বিদ্যুৎ বিলের কপি নিয়ে যাবেন, তো এগুলো নিয়ে থানায় যোগাযোগ করবেন। তো আশা করি আপনার 7 কার্যদিবস, 15 কার্যদিবস বা 21 কার্যদিবসের মধ্যে আপনি আপনার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট হাতে পেয়ে যাবেন। তো ঠিক আছে, পুলিশ ক্লিয়ারেন্স নিয়ে কোনো সংশয়, সন্দেহ, কোনো কনফিউশন থাকলে আপনি আমাকে কমেন্টস করে জানাতে পারেন, চেষ্টা করবো আপনাদের কমেন্টসের উত্তর দেওয়ার জন্য। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই চ্যানেল।